হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব অল থিংস ফেয়ার মুভির গল্প। এই মুভির প্রধান কাহিনী হলো একজন 40 বছরের টিচার 15 বছরের একটা ছেলের প্রেমে পড়ে যায়। তাদের এই অদ্ভুত ভালোবাসা ঠিক কিভাবে তারা বাঁচিয়ে রাখবে এই মুভিতে সেটাই দেখানো হয়েছে। মুভির প্রথমে আমরা জনকে দেখি। জনের বয়স মাত্র 15 বছর। জনের পাশের ফ্ল্যাটে থাকতো মেরি। মেরি জনকে খুবই ভালোবাসত, কিন্তু সে তাকে বলতে পারতো না। যখন তারা ক্লাসে ছিল তখন তাদের ক্লাসের নতুন একটা ম্যাডাম আসে, যার নাম হচ্ছে অ্যানা। ক্লাসে সব ছেলেরা অ্যানাকে দেখা ফিদা হয়ে যায়, কারণ অ্যানা ছিল খুবই সুন্দরী। অ্যানাকে দেখে খুবই পছন্দ হয় জনের। তখন ক্লাসের ছেলেরা সবাই একটা চিনগাম খাচ্ছিল। অ্যানা এটা বুঝতে পারে, কিন্তু সে কাউকে কিছু বলে না। যখন ক্লাস শেষ হয় তখন অ্যানা জনকে বলে, তুমি কি জানো একটা চিনগাম সবাই মিলে খেলে কত রকমের রোগ হতে পারে। এখানে জন আর অ্যানার মধ্যে খুব ভালোভাবে পরিচয় হয়ে যায়। এদিকে মেরি সবসময় জনের উপর নজর রাখে, সে কি করে কোথায় যায়, কারণ সে জনকে সত্যি খুব ভালোবাসত। স্কুল শেষ হওয়ার পর জন একটা সিনেমা হলে গিয়ে পপকর্ন বিক্রি করত। তো ওখানে তার দাদা আসে। তার দাদা জনকে বলে, আমি আগামী কয়েকদিনের মধ্যেই নেভিতে জয়েন করব। এটা শুনে খুব খুশি হয় জন। পরে জন স্কুলে গিয়ে সবসময় অ্যানাকে দেখছিল। এটা অ্যানা বুঝতে পারে, কিন্তু সে জনকে কিছুই বলে না। মাঝে মাঝে অ্যানার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে একটি বার অ্যানাকে দেখার জন্য, কারণ অ্যানাকে ভালোবেসে ফেলেছিল জন। অ্যানা যখন জনের কাছে থাকতো তখন জনের খুবই ভালো লাগতো। স্কুলে যাওয়ার সময় হঠাৎ অ্যানা আর জনের সিঁড়িতে দেখা হয়। জন তার কাছে চলে আসে এবং নিজেকে সামলাতে না পেরে সে অ্যানাকে কিস করে বসে, কিন্তু অ্যানা তাকে কিছুই বলে না। তাই জন আরও তাকে কিস করতে আরম্ভ করে। অ্যানা তখন বলে কেউ চলে আসবে, এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর থেকে সবসময় অ্যানার কথা ভাবত। তার পড়াশোনায় একদম মন বসছিল না। স্কুল থেকে বাড়ি আসার পর তার মনটা ছটফট করছিল, তাই অ্যানার সাথে দেখা করার জন্য সে তার বাড়িতে চলে যায়। অ্যানা জনকে তার বাড়িতে দেখে সে একটু অবাক হয়ে যায়। সে বলে, তুমি আমাকে না বলে এখানে আর আসবে না, কারণ এখানে আমার স্বামীও থাকে। এখন সে নেই, তাই তুমি এখন ভিতরে আসতে পারো। ভিতরে এসে তারা দুজনে ইন্টিমেট হয়। ঠিক সে সময় তখন উইলিয়াম বাড়িতে চলে আসে। তাই জন সেখান থেকে পালাতে যায়, কিন্তু উইলিয়াম তাকে দেখতে পেয়ে যায়। উইলিয়াম ভাবে অ্যানার কাছে টিউশন পড়ার জন্য এসেছিল, তাই সে তাকে কিছু বলে না। এরপর থেকে জন আর অ্যানার প্রায় ইন্টিমেট হতো। স্কুলে জন অ্যানার প্রিয় স্টুডেন্ট ছিল, তারা স্কুলেও মাঝে মধ্যে ইন্টিমেট করত। এভাবেই দিন পেরিয়ে যাচ্ছিল। তারা দুজনেই এই সম্পর্কের মধ্যে খুবই খুশি ছিল। আজ অ্যানার জন্মদিন, তাই অ্যানার জন্য জন ফুল নিয়ে আসে, কিন্তু বাড়িতে অ্যানা ছিল না, বাড়িতে ছিল উইলিয়াম। উইলিয়াম জনের সাথে খুব ভালোভাবে কথা বলে। জন বুঝে যায় উইলিয়াম খুব ভালো মানুষ। এভাবে জনের সাথে উইলিয়ামের বন্ধুত্ব হয়ে যায়। কয়েকদিন পর উইলিয়াম যখন তার বাড়িতে ফিরে আসে তখন জনকে অ্যানার বেডরুম থেকে বের হতে দেখে। তখন তার জানার বাকি থাকে না জন আর অ্যানার মধ্যে কি চলছে, সেটা উইলিয়াম খুব ভালোভাবে বুঝে যায়, কিন্তু সে কিছুই বলে না, বরঞ্চ জনের সাথে খুব ভালোভাবে কথা বলে। এটা দেখে একটু অবাক হয়ে যায় জন। এদিকে ম্যারিও জনকে ভালোবাসত, তাই একদিন জনকে তার রুমে নিয়ে আসে। তারপর সে তার সমস্ত পোশাক খুলে তার সামনে দাঁড়িয়ে পড়ে। সে কিছুই বুঝতে পারছিল না। ম্যারি ভাবছিল তাকে হয়তো কিছু করবে জন, কিন্তু জন কিছু করে না, তাই ম্যারি ওখান থেকে রাগ করে চলে যায়। এদিকে জনের সাথে অ্যানার সম্পর্ক চলছিল, কিন্তু এই সব কিছুতে এখন আর খুশি ছিল না সে। যখন উইলিয়ামের সাথে কথা বলে তখন সে নিজেকে দোষী মনে হয়, তাই সে ঠিক করে আর এই সম্পর্ক কন্টিনিউ করা যাবে না। স্কুলে ক্লাসের সময় অ্যানা জনকে ইশারা করে, কিন্তু জন সবকিছু ইগনোর করে। স্কুল শেষ করে জন ম্যারির সাথে দেখা করার জন্য যায়, কিন্তু ওইখানে সব মেয়েরা ছিল। ওখানে তাকে কেউ যেন দেখতে না পায় তার জন্য সে একটা বক্সের মধ্যে লুকিয়ে পড়ে। যখন ওখানে থাকা সমস্ত মেয়েরা চলে যায় তখন জন ম্যারির দিকে একটা কাগজের টুকরো ছুঁড়ে ফেলে। তখন ম্যারি বুঝে যায় এখানে লুকিয়ে আছে জন, তাই ম্যারিও ওখানে গিয়ে ওই বক্সের মধ্যে ঢুকে পড়ে। তারা দুজনেই বক্সের মধ্যে ইন্টিমেট করে। এদিকে অ্যানার সাথে দেখা করে না জন, তাই অ্যানা খুবই দুঃখী ছিল, তাই সে প্রচুর পরিমাণে মদ খায়। ম্যারি একদিন তার বন্ধুর সাথে সিনেমা দেখার জন্য আসে। সে যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন সে কিছু একটা আওয়াজ শুনতে পায়। দরজা খুলে দেখে অ্যানা আর জনের ইন্টিমেট হচ্ছে। এটা দেখে খুবই খারাপ লাগে, তার মনটাও ভেঙে যায়, কারণ সে জনকে সত্যি খুব ভালোবাসত। এদিকে জন বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো কথা শোনে না মেরি। এরপর জন ঠিক করে অ্যানাকে গিয়ে ডাইরেক্ট বলে দিবে তাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা বন্ধ করতে হবে। তাই পরের দিন জন অ্যানাকে বলে, আমাদের সম্পর্কটা আর চলতে পারে না। এটা শুনে এনার খুবই খারাপ লাগে, কারণ সে জনকে ভালোবাসতে শুরু করে। এরপর থেকে এনা খুবই নেশা করতে লাগে। এনা জনের সামনে কেঁদে কেঁদে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এটা শুনে জনের খুবই খারাপ লাগে, আর তারা দুজনে ওখানে ইন্টিমেট হয়। খুবই খারাপভাবে ফেঁসে গিয়েছিল জন, কোনোভাবেই বেরোতে পারছিল না এই সম্পর্ক থেকে। তাই জন উইলিয়ামকে সবকিছু খুলে বলে, কিন্তু উইলিয়াম সবকিছু শোনার পরে কোনো রিয়্যাক্ট করে না। পরের দিন স্কুলে অ্যানা রেজাল্ট দিচ্ছিল, তখন জনের নাম ডাকে। তখন জন অ্যানার কাছে আসে, কিন্তু সে রেজাল্ট না নিয়ে ওখান থেকে চলে যায়।
জন ভাবে সে যদি এই স্কুলে থাকে তাহলে কোনোদিনই এনার জাল থেকে সে বের হতে পারবে না। তাই সে স্কুল ছেড়ে চলে যায়, আর এই চলে যাওয়ার মধ্য দিয়েই ছবিটি শেষ হয়ে যায়। আশা করি ছবির গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে।